এই নে ধর, এই টিফিন গুলো ওপরে রাখিস নি তো। এই শোন, তুই কি আমাকে মাথা মোটা ভাবিস? নিজের চোখে দেখতে পারছো না কটা বাজে? বেরোনোর কথা কটায়? সকাল 6টা, এখন কটা বাজে? 10টা। এদের যে অবস্থা, থাপার মাঠের উপরে গিয়ে বসে থাকতে হবে, সিমলা পোথার যেতে হবে না। পবিত্র প্রিয়, ওরা কত এসে গেছি এসে গেছি। উফ, মেয়েদের সাজতে একটু দেরি হয় বাবা। নে নে চল। এই শোন, পবিত্র কোথায়? সেও কি মেয়ে? তোর কি এখনো সন্দেহ আছে? এতদিন ছিল, এখন আর নেই। ওই দেখ, বাবা, অনেক দেরি হয়ে গেল না রে। কানটা গেল, তোর একটু চুপ করবি রে? কেন, আমরা কি শ্মশান যাচ্ছি? কি অলক্ষণের কথা রে বাবা, তোর মুখে কোনো লাগাম নেই রে। এই, ও তো ঠিকই বলেছে, যাচ্ছি পিকনিক করতে, এনজয় করবো না? এই রাজ, তুই একটা কাজ কর, ওকে প্যাক করে উপরে উঠিয়ে দে। আমার ঘাট হয়েছে, তোদের যা ইচ্ছে তোরা তাই কর। রাজা রাহুল, তোদের টয়লেট হলো? টয়লেট করতে এত সময় লাগে? আয় তাড়াতাড়ি। আর কত দূর রে? এখনো তো হাইওয়েতে আছি, সামনে ত্রিধারার মোড় পড়বে, সেখান থেকে বাঁ দিকে যেতে হবে, ওখান থেকে আরো 1.5 ঘন্টা। আরো 1.5 ঘন্টা? এই কেন রে, তোর কোনো অসুবিধা হচ্ছে? থাকলে বল, ব্যবস্থা করে দিচ্ছি। কি ব্যবস্থা? জীবনদা, গাড়িটা একটু সাইড কর। পবিত্র, হ্যাঁ, যা নেমে যা, এখান থেকে নেমে হেঁটে বাড়ি চলে যা। যা যা যা। এই আচ্ছা, এরকম করিস না তো, অলরেডি আমরা লেটে রান করছি জানিস তো, ভাল লাগছে না এগুলো। জীবন, আপনি গাড়ি স্টার্ট করুন তো। সামনে একটা ভালো ধাবা দেখে দাঁড় করাবো, সবাই মিলে চা খাবো। হরিবল, আমাদের এখানে নামতে হবে নাকি? না না, গাড়িটা মনে হয় বিগড়িয়েছে, আমি দেখে নিচ্ছি। কি প্রবলেম? ব্যাটারিটা ডাউন হয়ে গেছে মনে হয়। গেল কি হয়ে গেল? পিকনিক। এই তুই চুপ কর তো, ব্যাটারিটা চেক করে আনোনি? চেক করে এনেছি তো, তবে এর মধ্যে খারাপ হয়ে গেল, কি করবো বাবা?
ইশ, 12টা বেজে গেল রে। কার রে? আমাদের। বাবা, আর কতক্ষণ লাগতে পারে জীবনদা? জানি না বাবা, চেষ্টা করে দেখছি তো। আচ্ছা, আমরা তো এখন ব্রেকফাস্টটা করে নিতে পারি রে। হ্যাঁ, কতটা মন্দ বলিস নি। এই রাজ, হ্যাঁ, টিফিন গুলো নিয়ে এত। হ্যাঁ, এই রানী, এই খোলা জায়গায় খাবি নাকি? কেন রে, তাতে কি অসুবিধা আছে? নজর পড়বে, পেট খারাপ হবে। কি হয়েছে তোর, কি বলছে রে? ও বলছে এই খোলা জায়গায় ও ব্রেকফাস্ট করবে না, তাতে নাকি নজর পড়বে আর তার ফলে ওর পেট খারাপ হবে। তো সমস্যার কি আছে? এত খালি জায়গা, বসে পড়বি যেখানে খুশি। কি অসহ্য। অসভ্য। কি হলো জীবনদা? কিছু বুঝতে পারছি না। উফ জীবনদা, আপনার গাড়িটাকে না ভূতে ধরেছে। না বাবা, তোরা ওসব নাম করিস না, একটু তোরা ঠাকুরের নাম কর। বাহ, জায়গাটা তো বেশ। আরে, এখান থেকে সিমলা পোতা আর কত দূর হবে? তুই তো আমাকে এমন ভাবে জিজ্ঞেস করছিস যেন আমি এর আগে এখানে প্রচুর এসেছি। আরে, তুই তো জায়গাটা ঠিক করেছিস। সে তো আমাদের ফ্ল্যাটের ব্যানার্জি কাকু বলেছিলেন তাই। ব্যানার্জি কাকু? ব্যানার্জি কাকুদের তো জীবনদাই। এই জীবনদা, এখান থেকে সিমলা পোতা কতটা দূর হবে? 30 কিলোমিটার মতন হবে। এই শোন, আমি এই মাঠেই বসে পড়লাম, তোদের যা ইচ্ছে তোরা তাই কর। আরে ও কিন্তু কথাটা ভুল বলেনি। চল মালগুলো পার। চল চল। বলি তোমার কি কোনো আক্ষেপ নেই জীবনদা? আমি কি করবো বলো তুমি? আমি কি ইচ্ছা করে করেছি? আমি ওসব কিচ্ছু জানি না, আমাদের আজকে বাড়িতে পৌঁছে দিতে হবে হবে হবে। এই তুই চুপ কর তো। তা এখন কি করা যায় জীবনদা? গ্যারেজে নিয়ে যাই, নিয়ে গিয়ে একটু মিস্ত্রিকে দেখিয়ে ঠিক করে নি। আরে তুমি চলে যাচ্ছ কেন? খেয়ে যাও, রান্না হয়ে যাবে তো। না খেলে দিদি দেরি হয়ে যাবে, আমি রাস্তায় হোটেলে খেয়ে নেবো। তাহলে তুমি না খেয়ে চলে যাবে? হোটেলে খেয়ে নেবো, নালে গাড়ি সারাতে দেরি হয়ে যাবে। আসছি। আচ্ছা ঠিক আছে। এই তুমি বেশি কথা বলা বন্ধ করো, বুঝলে? আমি আবার এমন কি বললাম? আরে বাবা, তোরা কি সব আছিস? পড়া পড়া কর। মাংস
দেখো রে নয়ন মেলে জগতের বাহার, জগতের বাহার। এত বেলা হয়ে গেল, এখনো গাড়ির কোনো পাত্তা নেই, আর এদিকে উনি গান করছেন। আচ্ছা বাড়ি টাড়ি যাবি না কি বলতো? কি করে বাড়ি যাবি সেটা ভেবেছিস? এতক্ষণ পর্যন্ত কেউ জীবনটা ঠিক কি দেখতে পেয়েছিস? আজকে রাতটা মনে হয় এখানেই থাকতে হবে। অসম্ভব, আমি পারলাম না। তাহলে কি হেঁটে বাড়িয়ে? দরকার হলে তাই যাব। এই বোকার মতন কথা বলিস না তো। আরে বাবা তোরা থাম না, বরং চ গিয়ে দেখি যে জীবনটা গাড়িটা নিয়ে কোথায় গেল। এই যে ম্যাডাম, আসার সময় দেখেছেন এখান থেকে শহরটা কত দূরে? এই চুপ কর তো, যা সম্ভব না তা নিয়ে আলোচনা না করে বরঞ্চ যেটা করা উচিত সেটা কর। তা শুনি কি করা উচিত? সর বাড়িতে একটা করে ফোন করে জানা যে আজ রাত্রে কেউ বাড়ি ফিরবে না। তুই যখন ভয় তখন এলি কেন? মেয়েদেরও অধম তুই। এই তুই চুপ কর তো, আমি কি তখন জানতাম যে এরকম কেলো হবে? গরু পর্যন্ত দেখতে পেলাম না, আর উনি খুঁজছে হোটেল। তাহলে আর কি, রাস্তা এখানেই কাটাই। কেন যে তোদের সঙ্গে পিকনিক করতে এসেছিলাম। ও প্লিজ তোরা একটু চুপ করবি, এখানে দাঁড়িয়ে গবেষণা না করে একটু পা চালা, সামনে নিশ্চয়ই কোনো লোকালিটি পাবো। লোকালিটি পাবো? এতটা পথ প্রায় 1 মাইল হেঁটে এলাম, পায়ে ফোস্কা পর্যন্ত পড়ে গেল, কিছু তো দেখতে পেলাম না। তাহলে তুমি এখানেই থাকো, আমরা গেলাম, টাটা। এই চল চল চল। তোমরা এসে গেছো? আপনি আগে থেকে জানতেন যে আমরা এখানে আসবো? তোমাদের জন্যই তো বসে আছি। মানে রাতে থাকার জন্য ঘর খুঁজছো তো? চলো। কোথায়? যেখানে রাতে থাকবে। চলো আমার সঙ্গে। চলো। কিন্তু আপনি কি করে জানলেন যে আজ রাতে আমরা থাকার জন্য একটা জায়গা খুঁজছি? আহ চুপ কর না, উনি নিশ্চয়ই কারুর কাছ থেকে খবর পেয়েছেন। কার কাছ থেকে খবর পাবে? এতটা রাস্তায় আমরা পাঁচজন ছাড়া কথা বলা তো দূরের কথা, কারো মুখ পর্যন্ত দেখলাম না। এই শোন, সবসময় এরকম উকিলের মতন জেরা করবি না তো। আরে বাবা, অ্যাটলিস্ট আজকে রাতের জন্য তো একটা শেল্টার পাওয়া গেছে, আর তাছাড়া উনি যখন বলছেন নিশ্চয় করে ভালো হোটেলই হবে। তোমরা যাবে না বাবারা? হ্যাঁ হ্যাঁ নিশ্চয় নিশ্চয় যাব। চল 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 এই চল চল। নিরানি, তোর 5 স্টার হোটেলে চলে এসেছিস। তো আমাদেরকে এখানেই থাকতে হবে রে। এছাড়া এখানে থাকার তো আর কোনো জায়গা নেই। বাড়িতে এখন কি বলবো? বাড়িতে বলিস যে হোটেল ভূতে আছে।
চল সাপ ঠাপ না থাকলে আজ রাতটা এখানে কাটিয়ে দেওয়া যাবে। বাবু তেনারা এখানে আসার সাহস পাবেন না। তেনারা সাহস পাবে না কিন্তু আমরা পাবো। নে নে চল চল চল। কাকাকে তখন জিজ্ঞেস করা উচিত ছিল, জীবনদের জন্য ঘেটে গেল। 9টা বাজে, একবার কাকার কাছে গেলে হয় না? অসম্ভব, আমি আমি বাড়ি থেকে একটু বাইরে যাবো না। আওয়াজটা কিন্তু থেমে গেছে। এই কালের গিয়ে কাজ নেই, তোর বিস্কুট খেয়ে আমার সারা রাত ঘুম হবে না। তোরা বরং বস, আমি দেখি কাকাকে পাওয়া যায় কিনা। আমার মনে হচ্ছে কোন শিয়াল বা কুকুর। কথা বলিস না, শিয়াল কুকুরটি এরকম খপত খপত করে হাঁটে, আমার মনে হয় নির্ঘাত। কি হলো পবিত্র? এই পবিত্র, কি হলো কি হলো? কালো চাদর মরে যা পিছনে সরে গেল। কে কে ওখানে? এই চল তো দেখি। চল কে? আমি মুরল কাকা। বাবুরা এই তোমাদের জন্য খাবার আর রাতে শোয়ার জন্য তোষক এনেছি। এই না। থ্যাংক ইউ কাকা। তোমাদের উপর অনেক ধকল গেছে। কাকা আপনি আসার আগে মানে বাইরে থেকে নানা রকম আওয়াজ। চুপ কর না কাকা, আপনি যান, অনেক রাত হয়ে গেছে। কাকা এসেছিল খাবার আর তোষক নিয়ে। এই দেখ। কিন্তু উনি কি করে জানলেন আমাদের খাবার দরকার? এ তো অবাক হওয়ার কি আছে, এটা তো খুব নরমাল ব্যাপার। তাহলে কি তখন ওনারই পায়ের শব্দ পাচ্ছিলাম? আগে হ্যাঁ, চল খেয়ে নি। পবিত্র, এই জলের বোতলটা পেয়েছিস? হ্যাঁ এনে। এই পবিত্র। খাবার পেলি কোথায়? ওই যে বললাম রাজ, প্লিজ চুপ কর না। এই রাহুল, কি হয়েছে এত চুপচাপ কেন?
তোদের কি হয়েছে বলতো? তোরা এরকম ভিতুর ডিম জানলে তোদের সঙ্গে আমি আসতাম না। ভয় ভয় আর ভয়, পিকনিকের মজাটাই চটকে দিলি তোরা। আরে লাইফটাকে এনজয় করতে শেখ, খালি ভয় ভয় আর ভয়। এই দেখ চল তো খাবারগুলো ডিস্ট্রিবিউট কর, চল। নাও আজকে রাতের মেনু কি আছে দেখো। আরে আরে পুরো জলটা শেষ করে দিলি, এবার সারাটা রাত কাটাবো কি করে? কোনো বুদ্ধি শুদ্ধি নেই তোদের। আরে বাবা এইটুকুই তো জল ছিল রে। ওফ, তোরা থাম তো, যখন লাগবে তখন দেখা যাবে। আয় রানি, তোর শোকটা পেতে দে তো, তাড়াতাড়ি শুয়ে পড়ি। ঘুমিয়ে পড়লেই বাবা নিশ্চিন্ত। কিসের নিশ্চিন্ত? আরে ওই উৎপাত থেকে, ঘুমিয়ে পড়লে সব ঠিক হয়ে যাবে। তেনারা পারলে তোকে ঘুমের মধ্যে জড়িয়ে ধরে চুমু খাবে। ছি, কি অসভ্য রে বাবা। আয় রানি, আরে তোর শোকটা পেতে দে না। দেখ দেখ, এমন করে বলছে যেন ওর বিয়ে করা বউ। দেখেছিস পিউ, তোর না মুখে কিছু আটকায় না, ভাল লাগে না বলছি। এই ওইসব ছাড়, পিকনিক করতে এসেছিলাম, পিকনিকের পুরো পিন্ডি চটকে গেছে। হ্যাঁ, এখন বাজে হচ্ছে রাত 9টা, এত তাড়াতাড়ি শুলে রাত কাটবে কি করবি এখন? আনন্দ করব। এর মধ্যেও তোর আনন্দ আসবে। কেন, কি হয়েছে? এভরিথিং ইজ নরমাল। নরমাল? আজ সন্ধ্যে থেকে যা যা হলো তোর কাছে সবকিছু নরমাল? ইয়েস, নরমাল। লাইফ ইজ ফুল অফ অ্যাডভেঞ্চার, অ্যাডভেঞ্চারের মজাটা উপভোগ করতে শেখ, বুঝলি? দেখ, রাত্রিরে থাকার জন্য আস্তানা পেয়েছি, পেট ভরে খাওয়ার জন্য খাবার পেয়েছি, আরাম করে শোয়ার জন্য তোশক পেয়েছি। আর এই তো রাজকীয় অ্যারেঞ্জমেন্ট রে। হ্যাঁ, লেটস এনজয় ইয়ার, কাম অন, আজ রাতটা আমরা মজা করে আনন্দ করে কাটিয়ে দেবো। লেটস এনজয় ইয়ার, কাম অন, চল। এই পবিত্র, ওইখানে গিয়ে দাঁড়া। এইখানে? ওখানে দাঁড়া, ওখানে। আমরা গাইবো আর তুই নাচবি। না না, আমি নাচ করতে পারবো না। এই করবি না তো, ঠিক? এই ওকে অন্ধকারে দিয়ে তো নাচবি, তোকে নাচতেই হবে। নাচ, রাজা তো গান ধর, জমি একটা গান ধর। কে পাগল ঘুমরু বাজে মীরা নাচতি, আর হাম নাচে বিন ঘুমরু কে। কে পাগল ঘুমরু বাজে মীরা নাচতি, কে পাগল ঘুমরু, কে পাগল ঘুমরু বাজে মীরা নাচতি। সব কিছু না, কে পগ ঘুঙরু বাঁধ মেরা না। কি যেন একটা আওয়াজ আসছে, তোরা থাক, আমি দেখে আসছি। না না, যাস না, কিচ্ছু হবে না, তুই বস, আমি দেখে আসছি। তাহলে হ্যারিকেনটা অন্তত নিয়ে যা। তোরা কি অন্ধকারে থাকবি নাকি? আমার কাছে মোবাইল আছে, তোরা বস। বাবা, বাঁচলাম। গলাটা না, গলাটা কেমন শুকিয়ে গেছে। বোতলে জলও নেই, একটু জল দিবি? না না, দরকার নেই। জল না থাকলে গলা শুকিয়ে মরে যাবো তাও ভালো। তবু আজ রাতে এই ঘরের বাইরে যাস না প্লিজ। জল না খেয়ে যদি মরতে ভয় পেয়ে মরতে দোষ কি? তুই দাঁড়া, আমি জল নিয়ে আসছি। তুই অন্ধকারে একা যাস না, কিচ্ছু হবে না, টেনশন করিস না। হ্যারিকেনটা অন্তত নিয়ে যা। তোরা কি অন্ধকারে থাকবি নাকি? শোন, আমিও তোর সঙ্গে যাবো, চল। দুটো মেয়েকে একলা ফেলে রেখে যাবি? তুই থাক,
আমি এক্ষুনি জল নিয়ে আসছি। আওয়াজটা কিসের হলো? চল তো গিয়ে দেখি। এই আমি কি অন্ধকারে থাকবো নাকি? তুমি আমাদের সঙ্গে আয়। আমি চল তো চল 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 রাজ। রাজ 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 এই রাজ এই রাজ কি হচ্ছে? আমার কিছু মাথায় ঢুকছে না রাজ। আমার ঠিক মাথায় ঢুকছে, এটা না একটা ভূতের বাড়ি। রাজ রাজ কোথায় ছিলি বলতো এতক্ষণ তুই? ও কখন থেকে জল চিৎকার করছিস কেন রে? জানি না
জল দে একটু। অমনা সেন্সলেস হয়ে গেছে। জল রানি, রানি, ও রানি, রানি স্টেডি স্টেডি রানি, আমাদের এখান থেকে পালিয়ে যেতে হবে। রানি স্টেডি হ, প্লিজ পালিয়ে যাবো কি করে? রাজকে এখানে ফেলে কি করে পালিয়ে যাবো? পবিত্র, 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 পবিত্র কোথায়? পবিত্র, পবিত্র, পবিত্র কোথায়? পবিত্র, ও নিশ্চয় পালিয়েছে। শিট, কি হবে রে, এখন কি হবে তাহলে? আমি জানি না, আমার মাথা কাজ করছে না। কিন্তু মন না পর্যন্ত তো এখান থেকে বেরোনো যাবে না। আমার মোবাইল কাজ করছে না। আশেপাশের কোন ঘরে আছে, চল যাই। চল চল চল, না তোরা কেউ যাবি না, কেউ যাবি না তোরা। ওর যখন আসার ও ঠিক আসবে নিজে। এটা তুই কি বলছিস রানী? ওর তো কোনো বিপদ হতে পারে। হলে হবে বিপদ, তার জন্য আমরা কি করব? তুই কেন সেলফিশের মতো কথা বলছিস? সেলফিশ? হ্যাঁ সেলফিশ, আমি সেলফিশের মতো কথা বলছি। ঠিক আছে, তোকে যেতে হবে না, তুই রাজের কাছে বস, আমরা যাচ্ছি। চল হেরিকেনটা কোথায়? তাহলে আমাকেও তোদের সঙ্গে নিয়ে চল। কিন্তু রাজ, রাজ, রাজ এখানেই থাক না, ওর তো সেন্স নেই, ওর কিছু হবে না, ওখানেই থাক। ঠিক আছে চল, চল। পবিত্র, এই পবিত্র, হ্যারিকেনটা বন্ধ করে দিন। চুপ, ওই দেখ মানুষকে মারা যায় কিন্তু ভূতকে মারা যায় না। তাহলে কি এখানে দাঁড়িয়ে থাকবো? চল, কোথায় গেল বলতো? কে তখন থেকে খালি কোথায় গেল, কে কি? আরে ভূত কি বলে কই যা আশা করবে নাকি? আর পাচ্ছি না ঠাকুর, আমি আর একদম পাচ্ছি না। আমি বলছি তুই উঠে আসলি কেন? আরে অন্ধকারের মধ্যে তোরা কে কোথায় কিছুই তো বুঝতে পারছি না। তুই যা আজকে করলি না, আরেকটু হলেই হার্ট ফেল করতাম। কি হয়েছিলি? ওইসব কথা থাক, পবিত্রকে পাওয়া যাচ্ছে না। সে কি, কোথায় গেল? ওকে খুঁজতেই তো বেরিয়েছিলাম। এখন আর খোঁজার দরকার নেই, ঘরে চল। চল। মাথার পিছনটা এত ব্যথা করছে কেন কি জানো।
ঘরের ভেতর চল, আগে ঘরে যাই। কেসটা কি বলতো? আমি বেশ বুঝতে পারছি, কিছুক্ষণের জন্য আমি ব্ল্যাঙ্ক হয়ে গেছিলাম। কি হয়েছিল বলতো? কি হলো বল না। মানে আমাদের মনে হয় তোর মধ্যে কেউ ভর করেছিল। হোয়াট, কি আজে বাজে বকছিস? তোর কাছে আজে বাজে মনে হলো, এটাই আসল ফ্যাক্ট। আমার মনে হয় তোরা কোথাও ভুল করছিস। আহ, এটা নিশ্চয়ই মিথ্যে নয়। তুই যখন আমাকে প্রায় মেরেই ফেলেছিলি, তখন রানী একটা লাঠি নিয়ে তোর মাথায় মারে, যার ফলে তুই সেন্সলেস হয়ে যাস। আমি তোকে মারতে গেছিলাম, কিন্তু তোরা যাই বলিস, আমার মনে হচ্ছে তোরা কোথাও একটু ভুল করছিস। প্লিজ রাজ, তোর যদি ভুল বলে মনে হয় তুই তোর ভুল ধারণাটা নিয়ে থাক। আমরা জানি যে আসল সত্যিটা কি, কিন্তু পবিত্রর কি হলো বলতো? সে যে এই বাড়িতে নেই সেটা বোঝাই গেছে। চল চল বাইরেটা গিয়ে দেখি, চল। না রাজ, আমি তোদের কাছে হাত জোর করছি, তোরা প্লিজ আজকে রাতে কেউ ঘরের বাইরে বেরোস না, প্লিজ। আরে তুই এরকম ভাবে রিয়াক্ট করছিস কেন? আমার মাথা খারাপ হয়ে গেছে তাই, আমার খুশি হয়েছে তাই। আরে একটা ছেলে কোথায় গেল দেখবো না? না দেখবো না, ও যেখানে খুশি যাকো, মরে মরুক, কিচ্ছু দেখার দরকার নেই। কেউ আজকে বেরোবি না, আমি দরজা বন্ধ করে দেবো। কি যা তা বলছিস রানী? পবিত্র আমাদের বন্ধু, ফর গড সেক তোরা তোরা আমাকে একটু বোঝার চেষ্টা কর। আচ্ছা ঠিক আছে, এখন কেউ কোথাও যাবে না, যা ভাবার যা করার সব সকালে হবে। এবার তোরা যা, গিয়ে রেস্ট নে। আর তোরা? আমরা আছি তো। আর পারছি না ঘুমো, আমারও খুব টায়ার্ড লাগছে। দরজা খুলতে বোধহয় পবিত্র না? পবিত্র নয় এটা। তুই কি করে জানলি? প্লিজ প্লিজ এসব তর্ক করিস না। আমার মনে হচ্ছে পবিত্র নয়। পবিত্র মানে ডাক্তার তাই? এখন কি করবি? কি আবার করবি?
আমার তো মনে হয় দরজা খুলে দেখা উচিত কি? একবার তো বললাম দরজা খোলা যাবে না। দরজা খুলতে হবে না, যেভাবে ধাক্কা দিচ্ছে এক্ষুনি দরজাটা ভেঙে যাবে। তোদের কথা মতো যদি ভূত বা প্রেতাত্মা হয় তারা কি দরজা খটখটিয়ে আসবে? অবশ্য ঠিক। আরে মরুল কাকাও তো হতে পারে না। আরে কি হতে পারে বা কি হতে পারে না না ভেবে বাইরে গিয়ে দেখা উচিত কি? তোরা বস, আমি দেখছি। কি রে সখী, তোরা এত জোরে লোক কি? রে আমার ভয় দেখাচ্ছিস নাকি? ট্রেনে এক থাপ্পড় মারবো না, ভূত গিরি ছুটে যাবে। আমার বাড়ির জায়গা কেন? পবিত্র, এই পবিত্র, আমার কি হয়েছিল রে? আর এক মুহূর্ত নয়, আর এক মুহূর্ত আমি এখানে থাকবো না কিন্তু। হ্যাঁ, ভোর হয়ে গেছে, চল তাড়াতাড়ি আমরা এখান থেকে বেরিয়ে যাই। টেনশন করিস না, মনে হয় না আর কিছু হবে। হোক চাই না হোক, এখানে আর থাকবো না আমরা, বুঝেছিস? তুই চল তো ব্যাগ গুছিয়ে নি, চল চল চল। এই তোরা তোরা এরকম করছিস কেন? তার মানে আমারও কি ওর মতো? কি করে করবি? সব ফোনই তো অকেজো। মানে মানে তোর সেলটা দেখ, তাহলেই বুঝতে পারবি। ব্যাটারিটা গেছে আমাদের সবকটা ফোনের, একসঙ্গে ব্যাটারি ডাউন হয়েছে। হতেই পারে রাজ, হয়তো সবকিছু জেনে বুঝে বোকা সাজার চেষ্টা করছিস, আর নয়তো চালাকি দেখাচ্ছিস। আচ্ছা আচ্ছা শোন, এখন এই তর্ক বিতর্ক করে কোনো লাভ নেই, চল দেখি জীবনটাকে পাওয়া যায় কিনা। হ্যাঁ নিশ্চয়ই, গাড়িটা সারিয়ে গ্যারেজে ঘুমিয়ে পড়েছে। তোদের কথা শুনে না আমার কান্না পাচ্ছে। কেন? বেরোনোর রাস্তা খুঁজে পাচ্ছি না, আর তোরা খুঁজছিস গ্যারেজ। আমি আর হাঁটতে পারছি না রে, একদম পারছি না।
সেই জঙ্গলের কি শেষ নেই নাকি রে? যাহাটা হাঁটছি আমার তো মনে হয় আমরা বাংলাদেশে চলে এসেছি। চুপ কর তো। এই রাজ, আমার মনে হয় আমরা রাস্তা হারিয়েছি। কি বলছিস রে, কি হবে তাহলে এখন? কি আর হবে, আজ রাতটা এখানে কাটাতে হবে, আর এটাই হবে আমাদের শেষ রাত। এই তুই চুপ কর, সবসময় মেয়েদের মতো ভ্যান ভ্যান করে কাঁদিস না। কি রে রানী, কি হলো তোর? হঠাৎ করে মাথাটা কেমন ঘুরে গেল। মাথাটার দোষ কি যে গোলক ধাবে আমরা ঘুরছি? এই তুই চুপ কর তো। কিরে, তোর কি শরীর খারাপ লাগছে? না ঠিক আছে। ইস, 12টা বেজে গেছে, এতক্ষণে বুঝতে পারলি? তোরা একটা কাজ কর, এই ছায়া একটু রেস্ট নে, আমি আর রাজ গিয়ে দেখি জীবনটাকে যদি পাওয়া যায়। না না, তোরা গেলে আবার এই পথ চিনে ফিরে আসতে পারবি? রানী তুই বুঝতে পারছিস না, বেলা ছোট হয়ে আসছে, তোদের তেজ দেখেছিস? হ্যাঁ, তার উপর আবার যদি তোর শরীর খারাপ হয় তাহলে তো আরেক কেলো। তুই ভাবছিস কেন? ভাবিস না, আমরা এগিয়ে দেখি, সেরকম গন্ডগোল হলে আমরা ফিরে আসবো, ডোন্ট ওরি। এই রাজ চল চল। আচ্ছা, ব্যাগগুলো রেখে গেলে হয় না? চল আয়। চল এই শোন, ফিরে এসে যদি আমাদের দেখতে না পাস বাড়িতে একটা খবর দিয়ে দিস। এই অনেক বকেছিস, আর বকতে হবে না এদিকে, আয় চলে আয়। কিরে, অনেকক্ষণ ধরে তো হেঁটে চলেছি, কোনো গ্যারেজই তো দেখতে পাচ্ছি না। তুই গ্যারেজ খুঁজছিস? আমি তো জঙ্গল ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না। চল না একটু এগিয়ে যাই, যদি কোনো লোকালিটি পাই। চল। আচ্ছা রানী, তুই শিওর আমরা পাঁচজনেই বেঁচে আছি? ভূতে রানী সে চিমটি কাটলে ব্যথা পায় না? অফ, তোরা থাম তো, শুধু ভূত আর ভূত। না মানে তোদের কথা মতো তেনারা যদি আমার মধ্যে ঢুকে থাকে। চুপ কর, প্লিজ প্লিজ চুপ কর। এই তো রাস্তা, সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু এই রাস্তা কোথায় গিয়ে থেমেছে কে জানে। চল না একটু এগিয়ে দেখি, কাউকে পেলে জিজ্ঞাসা করে নাও। কাউকে পেলে তো, চল চল। ওরা এখনো আসছে না কেন রে? কি জানি। হেই, ওরা আবার রাস্তা হারিয়ে ফেললো না তোরে? শোন না, আমরা বরং কিছুটা এগিয়ে দেখি, হয়তো রাস্তা ওদের সঙ্গে আমাদের দেখা হয়ে যাবে। হ্যাঁ, এরপর ওরাও আমাদের খুঁজবে, আমরাও ওদের খুঁজবো, ওরাও আমাদের খুঁজবে, আমরাও ওদের খুঁজবো। সে সেই খোঁজাখুঁজি করতে গিয়ে সন্ধ্যা হয়ে যাবে, তারপর পৌঁছে যাবো আবার ওই ভূতের বাড়িতে। এই দাদা, আর এগুলো ঠিক হবে না। আশ্চর্য, এতটা পথ হেঁটে এলাম, একটা মানুষ দেখতে পেলাম না। আমার মনে হয় এবার ফিরে যাওয়া উচিত। আমি আর পারছি না, খিদে পেট চো চো করছে। আমারও, কি করা যায় বলতো? চল ফিরে যাই, তারপর ভাবা যাবে। চল। শোন, আমি একটা অন্য কথা ভাবছি। কি? আমার মনে হয় জীবনদার মতন ওরাও কেটে পড়েছে। বাজে বকিস না পবিত্র, রাজ রাহুল ওই ধরনের ছেলেই নয়। তুই চুপ কর, প্রাণের মায়া সবারই আছে। এই শোন, সবাই না তোর মতো নয়। তার মানে? আচ্ছা পিউ, আমরা যদি এটা করি, ওই ওরা যে রাস্তা ধরে গেল সে রাস্তা ধরে যদি আমরাও এগোই, তারপর আমরা পথ হারিয়ে ফেলি। ফেলবো, মরতে যখন হবেই তখন শেষ চেষ্টা করে দেখি। চল পিউ। রানী রানী চল না, আমরা ওখানে ফিরে যাই। আমার না খুব ভয় করছে, রাজা রাহুল যদি ফিরে আসে। কেন,
তুই তো বললি ওরা আর ফিরবে না। সে তোর আগের কথা। না, কপালে যা আছে তাই হবে। আইরানি শোন শোন, এত জেদ কিন্তু ভালো না, তুই বুঝ। এই রানী, একটা শব্দ শুনতে পাচ্ছিস? কার যেন পায়ের শব্দ। রানি চলে আয়, পালিয়ে আয়, পালিয়ে আয়, চল পালা। কিরে ভয় পেয়ে গেলি? সেটাই কি স্বাভাবিক নয়? জীবনদার খোঁজ পেলি? না, হয়ে গেল, কিছুই এখনো হয়নি। সন্দেহ আসছে, পা চালা। স্টেশনের খোঁজ পেয়েছি, দেখি যদি কলকাতা যাওয়ার ট্রেনটা পেয়ে যাই। পেয়ে যাই মানে পেতেই হবে, চল না ভাই প্লিজ। আমরা কালকে এখানে পিকনিক করতে এসেছিলাম, গাড়ি ফিরে যাওয়াতে আটকা পড়ে গেছি। কলকাতা ফিরতে চাই যত তাড়াতাড়ি সম্ভব, কিন্তু আজ তো আর কোনো ট্রেন নেই। সর্বনাশ! ও মাই গড, আমার আবার কান্না বাজছে। না না, অত ভেঙে পড়বেন না, পাশেই তো আমার বাড়ি, চলুন সেখানে গিয়ে বিশ্রাম করবেন, তারপর কিছু খেয়ে নেবেন। আপনাদের দেখে তো মনে হচ্ছে অনেকক্ষণ আপনাদের পেটে কিছু পড়েনি। আপনার বাড়ি? না না, থাক। কেন, ভয় কিসের? আমাকে দেখে কি বাঘ ভাল্লুক মনে হচ্ছে, নাকি ভূত টুত ভেবে নিচ্ছেন? এমা না না, এ কি বলছেন? তাহলে আর চিন্তা কিসের, আর ফিরবেন কি করে? কাল সকালে ট্রেন ধরতে হলে আজকের রাতটা তো কোথাও কাটাতেই হবে, নাকি এই ফাঁকা স্টেশনে রাত কাটাবেন? না না, এই শুন, আমি কিন্তু এই ফাঁকা জায়গায় থাকতে পারবো না। তাই তো বলছি, তাহলে আমার বাড়ি চলুন, অতিথি সেবা করে আমি একটু পুণ্য অর্জন করি। আসুন 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 বসুন বসুন, এখানে আমি আপনাদের চা জল খাবারটা বলে আসি, বসুন। বাবা, এতক্ষণ পরে মনে হচ্ছে নর্মাল অ্যাটমসফিয়ারে এলাম। কি আপনারা? আমরা কলকাতা থেকে এসেছি পিকনিক করতে, এখানে এসে ফেঁসে গেছি। স্টেশন মাস্টার আমাদের এখানে নিয়ে এসেছেন। কে নিয়ে এসেছে বললেন? স্টেশন মাস্টার। উনি উনি আপনাদের এখানে নিয়ে এসেছে? উনি আপনাদের দেখা দিয়েছে? আমি এত কাঁদি, এত ডাকি, আমাকে তো কই একবারও দেখা দেন না। সেই কবে আমাকে আর শাশুড়ি মাকে একা ফেলে চলে গেলেন। কি বলছেন পাগলের মতন, উনি তো আমাদের এখানে বসিয়ে ওই ঘরে গেলেন। কি বলছো বাবারা, তা কি করে সম্ভব? আমি ওনার বিধবা, আমি ওনার সম্বন্ধে কোনো মিথ্যে কথা বলতে পারি বাবা? হ্যাঁ আসছি মা। যাকে আপনারা না বসুন বসুন, হ্যাঁ যাবেন না, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ আমি এক্ষুনি আসছি। ভূত ভূত আপনি? আমি? হাসালেন আপনারা, আমি জল জ্যান্ত দাঁড়িয়ে আছি। দাঁড়ান, খিদেতে না আপনাদের মাথাটা ঠিক কাজ করছে না, আগে খেয়ে নিন। জয়ন্ত, কিন্তু কিন্তু আপনার বিধবা স্ত্রী যে বলে গেলেন আপনি নাকি মারা গেছেন। আমার স্ত্রী? কি বলছেন আপনি সত্যবতী? সত্যবতী
রোজ রাতে তোমার দেখা পাওয়ার জন্য আমি এত ডাকি, অথচ তুমি এদের দেখা দিলে। খান, আপনারা খান প্লিজ। আমি আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসি, আজও আমি আমি খুব মিস করি, খুব মিস করি। জল খাবো? তো আমি কিছু বুঝতে পারছি না। কি আপনারা তো খাবার খাচ্ছেন, আমি তো চা নিয়ে এসেছিলাম। না, আমরা চা খাবো না। ভূত আপনি, মানে আপনার হাজবেন্ড। খাবার কে দিয়ে গেল? ওই যে কি জয়ন্ত নাকি কে একটা? জয়ন্ত? আমাদের চাকর জয়ন্ত। এই বাড়িতে আসার পর ওই তো সবচেয়ে প্রথম মারা যায়। আমিও প্রচন্ড টায়ার্ড রে। আমিও রে। কোন ভূতের রাজ্যে এনে ফেললি বলতো রাজ? এই শোন, আমার মনে হয় এই ভূত নগরী থেকে আর আমরা বেরোতে পারবো না, এখানেই আমাদের মরণ লেখা ছিল। চুপ করবি তুই? তোর নাকি কানে বন্ধ কর তো। ওফ, তোর এত এক্সাইটেড কেন হচ্ছিস? দাঁড়া, তোরা বরং আস্তে আস্তে আয়, আমি আর রাজ গিয়ে দেখি কি করা যায়। আয় আর। এই এই দাঁড়া, এই আমরা আছি তো, আমরা এখানে একা থাকতে পারবো না। আরে আয়, তাড়াতাড়ি আয়। এই রানী, চল না, ওঠ ওঠ ওঠ, আমি হাঁটতে পারবো না। পিউ, প্লিজ রানী, প্লিজ একটু বোঝার চেষ্টা কর, এখানে থাকলে বিপদ হতে পারে, একটু কষ্ট কর, প্লিজ ওঠ ওঠ ওঠ। ধর ভালো করে, শক্ত করে ধরে, পড়ে যাব। পবিত্র আয়, চল আয়। দাদা, দাদা, আমরা খুব বিপদে পড়েছি, আপনি আমাদের কোন নিরাপদ জায়গায় নিয়ে যাবেন? চল 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 চল। তাই তো। ও দাদা, আপনি আমাদের কোথায় নিয়ে যাচ্ছেন? রানী, ভালো কথা বল, এরপরে যদি উল্টো পাল্টা কিছু হয় আমি সত্যি সত্যি হার্ট ফেল করবো। আপনি আমাদের ঠিক কোথায় নিয়ে যাচ্ছেন বলুন তো।
এসো বাবারা এসো, সেই সকাল থেকে তোমাদের জন্য বসে আছি। সকাল থেকে বসে আছেন মানে? আপনি জানতেন আমরা আসব? জানতাম, আমার গ্রামে এসেছ আর আমার বাড়িতে না এসে চলে যাবে তা কি হয়? তা বাবুরা ওই স্টেশনে গিয়ে পৌঁছে দেখলে গাড়ি চলে গেছে, তাই তো? তোমরা হলে গিয়ে আমার অতিথি। আজ পর্যন্ত এই গ্রামের কোনো অতিথি আমার এই বাড়িতে পা না দিয়ে যেতে পারে। তা বাবুরা আজ রাতে এই গরিবের ভিটেটায় কাটিয়ে যান না। মোরুল কাকা, মোরুল কাকা খুব ভালো, তাই না রে? আজ আমরা সবাই তোমার বাড়িতেই থাকবো কাকা। এস এস। কাকা ভ্যানওয়ালা কোথায় গেল? ও চলে গেছে। ওনার ভাড়াটা? তোমরা এসেছো আমার বাড়ি, ও ভাড়া নেবে? পাতে বাবা, বসো বসো সবাই বসো। কই গো, শুনছো? এই হলো আমার স্ত্রী। শোনো বাবুরা, আজকে রাতে আমাদের বাড়ির অতিথি, ওনাদের জল খাবারের বন্দোবস্ত করো। এই না, এই না বাবা। খুব ভালো, তাই না রে? আর একটু খাবে? গিন্নি, আমি যাচ্ছি কাকা। এই তোরা নিবি? না না না। কাকিমা, ও কাকিমা, কাকিমা বলো। এই নাও মুড়ি। মুড়ি? এরকম মুড়ি মাখা না আমি কোনোদিন খাইনি। কাকিমা একটু জল হবে? পরে খাবো। রাজ, রাজ, মোরুল কাকা, মোরুল কাকা, মোরুল কাকা বলো। না মানে ওরা সব কোথায় গেল? ওরা ওরা তো একটু ঘুরতে বেরোলো, বললো গ্রামটা একটু ঘুরে দেখবো।
এত রাতে? সে কি, এটা আর এমন কি রাত গো? বন্ধুরা সব একসঙ্গেই আছে, হয় কি তুমিও যেতে পারো, সব কাছাকাছি আছে, এই পথ ধরে একটু এগোলেই পেয়ে যাবে। রাজ, রাহুল, রাহুল, রাজ, কি রে, কি হয়েছে? ভূত কোথায়? কি হলো? ভূত, ভূত মরল কাকা। ভূত? ভ্যানওয়ালা, ভ্যানওয়ালা ভূত। ভ্যানওয়ালা? হ্যাঁ, যে আমাদের মরল কাকার বাড়িতে নিয়ে এসেছিল। কোথায় দেখলি ভূত? ওদিকে। চল তো দেখি। আমার সামনে লাশটা ধপাস করে নিচে পড়লো। তুই একটা পাঠা। আমি স্পষ্ট দেখলাম। দেখলি তো, গেল কোথায়? হাওয়া হয়ে গেল। জ্যান্ত মানুষ ভূত হয় কি করে বাবুরা? আমি তো স্পষ্ট দেখলাম। আসুন, আসুন আমাদের। শম্ভ বাবা, শম্ভ কি বলো তো? কই গো ইন্নি, জলটা আনো। কি হলো বল? দাও, এটা চোখে মুখে জল দাও। শোনো বাবারা, শোনো। হে পবিত্র, কি বলো টাকা না বাবারা? তোমরা একটা কাজ করো, তোমরা ওকে একটু জল বাতাস করো, ততক্ষণে আমি ডাক্তারকে ডেকে আনি। না না কাকাবাবু, আপনি থাকুন, আপনি ঠিকানাটা দিন, আমরা দুজনে গিয়ে ডাক্তারবাবুকে ডেকে নিয়ে আসছি। তোমরা চিনে যেতে পারবে? হ্যাঁ হ্যাঁ, আপনি বলুন না। তোমরা অবশ্য নতুন, তবে আমার নাম বললে ঠিক চলে আসবে। এই যে রাস্তাটা দেখছো, এখান থেকে সোজা চলে যাও, 5 মিনিট হাঁটার পরে দেখবে একটা শ্মশান।
শ্মশানটা পেরিয়েই একটা নদী, নদীটাতেই পেরোবে একটা ব্রিজ পাবে। ওই ব্রিজের ডান দিক দিয়ে তিনটে বাড়ি ছেড়ে তারপর ডাক্তারের বাড়ি। ঠিক আছে, আমরা এক্ষুনি ডাক্তারবাবুকে নিয়ে আসছি। কোনো অসুবিধা হবে না? না না, প্রথমে শ্মশান, তারপর নদী, তারপর ব্রিজ পেরিয়ে ডান দিকে গিয়ে তিন নম্বর বাড়ি। আমরা মানে আমরা মোরল কাকার বাড়ি থেকে এসেছি। আমাদের এক বন্ধু খুব অসুস্থ, তাই মোরল কাকা পাঠালেন ডাক্তার বাবুকে নিয়ে যেতে। উনি তো বাড়ি নেই। কোথায় গেছেন? কলে গিয়েছেন। সর্বনাশ। আচ্ছা, কখন আসবেন উনি? না বলতে পারবো না। কি করবি এখন? বুঝতে পারছি না। আচ্ছা, উনি কোথায় মানে কত দূর গিয়েছেন বলতে পারবেন? অনেক দূর। ও আচ্ছা, এখানে আর অন্য কোনো ডাক্তারও থাকেন কিনা বলতে পারবেন? পাড়ায় একজন ডাক্তার আছেন, ডাক্তার ধর। কি করে যাব একটু যদি বলেন? এখান থেকে সোজা 3 মিনিট হেঁটে গেলে তিন মাথার মোড় পড়বে, বাঁ দিকে রাস্তা ধরে গিয়ে 5 নম্বর বাড়ি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। কি চাই? আজ আমরা মোড়ল কাকার বাড়িতে উঠেছি। আমাদের এক বন্ধু খুব অসুস্থ, ওর চিকিৎসার জন্য আপনার কাছে এসেছি। যদি আপনি দয়া করে আমাদের সঙ্গে চলেন। তোমরা যাও, আমি আসছি। আগে আপনি যদি একটু তাড়াতাড়ি আসেন। কি হয়েছিল? অজ্ঞান হয়ে গেছিল। হঠাৎ অজ্ঞান হয়ে গেল? হ্যাঁ, মানে 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 ওই ভ্যান থেকে পড়ে গিয়েছিল। আচ্ছা, তোমরা যাও, আমি ওষুধ নিয়ে আসছি। ঠিক আছে। বাবারে বাবা, তোরা কি চেয়েছিলি? আমি সারা জীবন অজ্ঞান হয়ে পড়ে থাকি? হ্যাঁ, ওরা তো তাই চেয়েছিল, তুই সারা জীবন অজ্ঞান হয়ে পড়ে থাকিস। আর সেই জন্যই তো এত রাতে তোর জন্য ডাক্তার দেখতে গেছিল। বাবারা, তোমরা কোথায় ছিলে? ডাক্তারবাবু এলেন, দেখে শুনে ওষুধ দিয়ে গিয়ে ভালো করে গেলেন, আর তোমরা? মানে ডাক্তারবাবু এসে গেছেন? কোন ডাক্তার? এটা আবার কিরকম রসিকতা? তোমরা যে ডাক্তারকে ডাকতে গেলে, ধর ডাক্তার, ডক্টর ধর এসে দেখে গেছেন? হ্যাঁ। যে বললেন পরে আসবেন, আমরা আসার আগে কি করে আসলেন? তার মানে আমার কে দেখলো? উড়ি পবিত্র, কি হলো বলতো? পবিত্র কি রে? পবিত্র পবিত্র, এখন কেমন লাগছে? খুব আরাম লাগছে, বরফের মতো ঠান্ডা। কাকিমা, তুমি হাতটা সরিও না। ও কাকা, ও মলল কাকা, এই না ওষুধ, পাল ডাক্তার পাঠালো। বাবারা, এই না ওষুধ, আজ রাতে মনে হয় ও আর জাগবে না।
গিন্নি, ও গিন্নি, ওর একটু শোবার বন্দোবস্ত করো, আর বাবুদের রাতের খাবারের বন্দোবস্ত করো। না কাকা, পবিত্র শরীরটা তো ভালো নেই, আমাদের আর কিছু খেতে ইচ্ছে করছে না। থাক, ইচ্ছের বিরুদ্ধে কিছু না করাই ভালো। শোনো, ওই আমার ঘরে বাবা জীবনের শোয়ার বন্দোবস্ত করে দাও, আর আমি এই বারান্দায় শুয়ে পড়ব। এখানে কিভাবে পৌঁছলো? কিছু বললি? হ্যাঁ বলছি, ডাক্তার ধর আমাদের আগে এখানে কি করে পৌঁছলো? আবার ডক্টর পাল শম্ভুর হাত দিয়ে ওষুধ পাঠালো। ডক্টর পাল তো পবিত্রকে দেখতেই আসেনি, ওষুধ পাঠালো কি করে? তাও আবার শম্ভুকে দিয়ে। শম্ভু কি করে? তুই একটা জিনিস লক্ষ্য করেছিস? কি? লোকটা কেমন নিমেষের মধ্যে ভ্যানিশ হয়ে গেল, আমার সব যেন কিরকম গুলিয়ে যাচ্ছে। কাল রাত থেকে কি যে হচ্ছে আর কি যে হচ্ছে না, এ কোথায় এসে পড়েছি বলতো? ওইসব নিয়ে আর ভাবিস না, কোনো মতে রাতটা কাটুক, সকাল হলেই কেটে পড়বো। কেটে পড়বো? আমার তো মনে হয় আজকে রাত আর কখনো কাটবেই না, এক অনন্তহীন রাত। চুপ করে শুয়ে পড়, ঠিক ঘুম এসে যাবে। আমি বরঞ্চ এটা নিমি না। থাক, তাহলে তুই চুপ করে শুয়ে পড়। ঠিক আছে, চল, গুড নাইট। হ্যাঁ, গুড নাইট। শিগগির পালাতে হবে, চল আমরা পালাই। মরণ কাকা, সে কোথায়? এইভাবে রাস্তা চিনে না হাঁটলে কিন্তু আমার কালকের মতো অবস্থা হবে। আরে বাবা, এইবার তো তাই উল্টো পথে হাঁটছি। আমি এখন আর কাউকে বিশ্বাস করি না, এমনকি নিজেকেও নয়। কে জানে বাবা, হয়তো আমিও একটা ভূত। উড়ি বাবা, আমার মাথাটা এখনো বকবক করছে। চল চল চল, তাড়াতাড়ি চল।
বাবা গো, আমি আর পারছি না, যা খিদে পেয়েছে না। আরে এখানে বসে পড়লি কেন? এখানে বসে পড়লে কি কেউ তোকে খাবার দিয়ে যাবে না? আরে না না, থাক না, এখানে বসে থাক, একটু পরে দেখবি ওই মোরলের বউ মুড়ি মাখা নিয়ে তোর সামনে এসেছে। দৌড়া দৌড়া। হাঁটতে ও মা গো রাজ, আরে শোন না, আর কত দূর হাঁটতে হবে রে? আরে সে কি আমি জানি? তাহলে এভাবে হেঁটে লাভটা কি? তাহলে কি করবি? এখানে দাঁড়িয়ে থাকবি? এখানে দাঁড়িয়ে? এই দাঁড়া দাঁড়া, একটা গাড়ির শব্দ পেলাম মনে হলো। হ্যাঁ রে, আমিও একটা গাড়ির হর্ন শুনতে পেলাম। এই সামনে এগোলি মনে হয় বড় রাস্তা পেয়ে যাবো। চল চল চল, চল চল চল, তাড়াতাড়ি। এই দেখো, এই কোথায় গেলি রে? এই দেখো আমাকে ফেলে, এই এই শোন না, এই আমাকে ফেলে চলে আস না, এই শোন না। আমার মনে হচ্ছে আমাদের আর কোনো চিন্তা নেই। কলকাতাটা কোন দিকে পড়বে বলতো? দাঁড়া দাঁড়া, কাউকে জিজ্ঞাসা করতে হবে। চল চল এগিয়ে যাই। চল চল চল। এখান থেকে প্রায় 30 কিলোমিটার দূরে একটা গ্রামে আমরা আটকে পড়েছিলাম, সেখান থেকে ফিরছি। গঙ্গাপুরী ছেলে? গ্রামটার নাম তো আমাদের জানা হয়নি। কাল রাতে ওই গ্রামেই তোমরা কাটালে? হ্যাঁ, সে এক অভিজ্ঞতা। ওখানের একজন মানুষ আপনারই মতন, মোরল কাকা। রাম রাম রাম। কি হলো কাকা? তোমরা প্রাণে বেঁচেছো, এই তোমাদের কপাল ভালো। কেন কাকা? ওটা তো প্রেত পুরী। ওই গ্রামে কেউ আর বেঁচে নেই গো। গত 3 মাস আগের মরকে ওই গ্রাম উজাড় হয়ে গেছে। বলো কি, তবে কি মোরল কাকা? বাবা, তোমরা সাক্ষাৎ পেতারটা দেখেছো গো? মোরল কাকা, মোরল কাকার স্ত্রী ডক্টর ঘোষ, ডক্টর ধর, সবাই পেতারটা। সব সব পেতারটা। তার মানে আমরা সারা রাত পেতারটাদের সাথে কাটালাম? হ্যাঁ গো। এপিও শোন শোন, আমার মনে হয় কি এই লোকটাও না, চল না চল না, আমরা পালিয়ে যাই। তো তুই চুপ কর তো। Thank you.
বিপদে পড়ে গেছি দাদা, আমি তো কলকাতায় নিয়ে যাবো।